আমার প্রিয় ও স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে সেহেতু আজ আমরা পঞ্চম অধ্যায় থেকে যে উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায় খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে ইতিমধ্যেই আমরা চৈত্র অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আমরা আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে না দেখো প্রথম প্রশ্ন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের একটি অন্যতম কারণ কি ছিল উত্তর লিখবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার পরের প্রশ্ন যার আন্দোলনের ফলে সৈধা প্রথা রদ হয় ড্যাশ উত্তর লিখবে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তর লিখবে রাজা রামমোহন রায়কে পরের প্রশ্ন বিধবা বিবাহ কে শুরু করেছিলেন উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন সুজাও প্রথা কত খ্রিস্টাব্দে রদ হয় উত্তর লিখবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বর্লার লর্ড বেন্টিং নিষিদ্ধ করেন পরের প্রশ্ন বিবাহ আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে উত্তর লিখবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে রামমোহন রায় পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটি কে লেখেন উত্তর লিখবে দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী পরের প্রশ্ন সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠিত কলেজটির নাম কি উত্তর লিখবে মহমেদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ পরের প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা কর উত্তর লিখবে আত্মরাম পাণ্ডুরং পরের প্রশ্ন শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন কে অংশ নেন উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি উত্তর লিখবে সমার্থ দর্পণ পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি উত্তর লিখবে দিকদর্শন পরের প্রশ্ন উলগুলান সৃষ্টি করেছিল কারা উত্তর লিখবে মুন্ডারা পরের প্রশ্ন হুল শব্দের অর্থ কী হচ্ছে বিদ্রোহ পরের প্রশ্ন দামিনী কোহ কথার অর্থ কি উত্তর লিখবে পাহাড়ের প্রান্ত দেশ পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো লিখবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লাভ পেয়েছিল কত খ্রিস্টাব্দে লিখবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর লিখবে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর লিখবে হিকির গেজেট পরের প্রশ্ন ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতাকে উত্তর লিখবে ডিরোজিও পরের প্রশ্ন কার আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর লিখবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখে উত্তর লিখবে সিধু কানু হলেন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহকে কোন পত্রিকা সমর্থন করে উত্তর লিখবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সমর্থন করেন পরের প্রশ্ন ফরাজি কথার অর্থ কি উত্তর লিখবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পরের প্রশ্ন মহাবিদ্রের সময় ইংল্যান্ডের রানী ছিলেন উত্তর লিখবে রানী ছিলেন ভিক্টোরিয়া পরের প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন উত্তর লিখবে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় ছিলেন পরের শেষ মুঘল সম্রাট ছিলেন উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উত্তর লিখবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী সাগরে সন্তান বিসর্জন প্রথা বন্ধ করেন কেউ উত্তর লিখবে লর্ড ওয়েলেসলি এসলি বিদ্রের প্রথম শহীদকে উত্তর লিখবে সিপাহী মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম শহীদ প্রশ্ন কোন কোন পত্রিকা নীল চাষীদের পক্ষে দাঁড়ায় উত্তর লিখবে হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা প্রশ্ন উহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখুত লিখবে হাজি সরিয়উল্লাহ এবং তিতুমির এখান থেকে দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখক পরের প্রশ্ন কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন শ্রীরামপুত্রই কাদের বলা হয় পরের প্রশ্ন সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও কি জন্য স্মরণীয় পরের শিকাগো ধর্ম সম্মেলনে কোন ভারতীয় কবে বক্তব্য রাখেন আট নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরে তোমাদের দেখে নাও পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়বে প্রথম সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল অথবা সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো পরের প্রশ্ন নীলবিদ্ধের কারণ ও ফলাফল লেখো পরের প্রশ্ন মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা আঠারোশো সাতান্ন বিদ্রোহের বা বিদ্রোহ জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো পরবর্তী বারাসাত আন্দোলনে তিতুমিরের ভূমিকা কি অথবা সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিও এবং ইয়ং বেঙ্গলের ভূমিকা লেখ এখান থেকে এক নম্বর প্রশ্নটি দুই নম্বর প্রশ্নটি এবং একের অথবার প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখি নাও এই রয়েছে টোটাল তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে লাস্ট নিঃশাসন আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কমন পেয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখি ভুলবে না আর আমার চ্যানেল নতুন হত লাল ক্লাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবো যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে